শুভ সকাল বন্ধুরান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকালে চান টান করে, অনেক ভোরবেলা উঠে চান টান করে নিজের পাশে কর্ম সারে চলে এসেছি দোকানে। পুজো দিবার জন্য এখন বাজে 8টা। আমাদের এখানে পুরোহিত মশাই এসে গেছে পুজো দিতে, আর আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবাই থেকে শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি। চলো আজকে থেকে ফের বক বক স্টার্ট করলাম। এখন সব জোগাড় যন্ত্র করে দোকানে চলে এসেছি, পরে দোকানে এখন পুজো স্টার্ট হয়ে যাবে। অলরেডি 10 মিনিট হলো চলে এসেছে পুজো করতে। আমাদের এ সম্পর্কে হবে কে বলতো? আমার যার বোনের জামাই, ছোটো বোনের জামাই এসেছে পুজো দিবা জানে। চলো এপাশে জল টল নিয়ে চলে আসেছে, জোগাড় যন্ত্র করছে, উয়া জোগাড় যন্ত্র করতে থাকো। চলো দেখতে থাকো পুরা ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো। ইউটিউবে নতুন করে যে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর লাইক শেয়ার করবে তো ওটা বলতে হবে না। চলো পুজো অলরেডি স্টার্ট করে নি, কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, কেটে কেটে ভিডিওটা না দেখে পুরা ব্লগটা দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। আমাদের জোগাড় যন্ত্র সব শেষ, উপরে বর প্যান্ট শার্ট পরেছিল চেঞ্জ করে নিল, এখানে চেঞ্জ করে আসে পুজো আসনে বসে পড়েছে। অলরেডি পুজো আরম্ভ হয়ে গেল নি। চলো গাইস কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করি বুঝতে পারবে। আগচ্ছে 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 আগ
ओम जातम देवी नाम देवी भगवान
আমাদের এখানে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আগনা দুঃখাতে টেট টাকে বড় আমাদের এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে চলো পুরোহিত মশাই বাড়ালানি বেডিং বান থেকে যাবে বলে মাত্র আসে বাড়ি পৌঁছে এখানে প্যাকিং হবে সব মিষ্টি আছে সবেদের ভোগ যাবে ভোগের জন্য সব প্যাকিং হচ্ছে এখানে কালকে তোমার দেখে নিয়েছো অলরেডি মানে কালকে আমি এগুলো করে রেখেছিলাম ও ব্লগ কিচ্ছু এডিটিং হয়নি দুদিনের ব্লগ জমে গেছে এডিটিং হয়নি এই দেখো এটা না ঠাকুরের তসলা হলো আস ও কথা নই তে ঠাকুরের তসলা সাবধানে আরেকজনা বসে এইটে আনাজ কাটবে জানে আমাদের যে হবে অরুয়া ডালেমা না চলো এপাশে আমার ঠাকুরের ভোগ আছে করে ঠাকুরের ভোগ পিয়ারা এপাশে পিঠা করবো বলে পিঠা বাটে রেখেছি কালকে বাটে রেখেছি এটা শেয়ার করতে পারিনি চলো এখানে পিঠা করে নিই বাচ্চারা আসে খাবেন এখানে মোটর সিদ্ধ হয়ে গেছে রয়েছে অলরেডি প্রেসারে মোটর সিদ্ধ হয়ে গেছে চলো তুমি খুলে দেখাচ্ছি ভালোভাবে দেখো গাইস আমার মোটর সিদ্ধটা এখানে হয়ে গেছে তরকারিটাকে করে নিই তারপর দেখি পিঠা করবো একটা একটা হ্যালো আমার এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ফুটছে ফুটিবা বাকি আছে সরি ফুটিবা বাকি আছে চলো তুমি টিকে দেখাচ্ছি এপাশে পিঠাটা করবো করে নি এ পর্যন্ত দোকান পাচার খাবে খাবে বলে এ পর্যন্ত আই আনাজ কাটা সরে নি কী জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কী জোরে বৃষ্টি আমাদের যাও চলে এসেছি দোকান থেকে নাহলে আসে কী জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে বিশ্বকর্মা কোনো বছর বিশ্বকর্মাতে বৃষ্টি হয় না এবছর হাটে বৃষ্টি হচ্ছে দেখলাম জট হাতে ঘরে পা দিয়েছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এপাশে ওরা বাপ বেটি বসে প্যাকিংতে লাগিয়ে পড়েছেন হ্যাঁ এপাশে অলরেডি আমার একটা পিঠা হয়ে গেল নি আর একটা পিঠা বসে দিয়েছি চলো নামে নি এক এক করে সব পিঠাগুলো করে নি বাচ্চারা খেতে চলে আসবে এপাশে অলরেডি তরকারি গপ গপ করে ফুটলো নি আর একটুখানি ফুটে উঠো ভালো লাগবে আমাদের প্যাকিং চলছে কিছুটা অলরেডি দিয়া হলো নি ভোগ দিয়ে বাঁটা হয়ে গেছে আর কিছুটা এখন দোকান বাচ্চারা নিবে আমি এখন ইউটিউবে আছি বলে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ করে আগে যখন ইউটিউবে না আসতাম না এমনি আমাদের 150-200 পিস মতন ভোগ বাঁটা হতো বিশ্বকর্মা পূজায় আর কাস্টমার ভোগ দিতে ওরা যখন ভোগ দিয়ে বিশ্বকর্মা পূজা করে আমাদের কন্টিনিউ ভোগ দিতে হবে বছরটা এইভাবেই হয় আমাদের বিশ্বকর্মা এইভাবেই কাটে আর এখন ইউটিউবে আসেছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তখন ইউটিউবে ছিলাম না তখন শেয়ার করতে পারতাম না চলো গাইজ আর বেশি বড় ব্লগ করছি না এখানে ব্লগটা এন্ড করছি টাটা বাই বাই লভ ইউ গার্লফ্রেন্ড নতুন করে ইউটিউবে গিয়ে দেখছো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে